फ्रेंड्स वेलकम टू आमादेर जीवन आमादेर जीवने आपनादेर सबाई के स्वागत। तो आज के आमी एकटा नतून रेसिपी आपनादेर सामने निये आसबो पालंग चिकेन। तो चलुन जावा जाक रान्नाघरे पालंग चिकेन किभाबे करी सेटाई देखुन। तो पालंग चिकेन करार जन्य आमार इनग्रेडिएशन की की आछे सेटाई आपनादेर एखन देखाबो। हेलो फ्रेंड्स आमी जयंत, आज के आपनादेर काछे निये आसछि एकटा नतून रेसिपि पालंग चिकेन। तो एखाने पालंगेर डाट बेशी आछे, पातागुलो आमी उपर थेके रेखे दिएछि, आर एखाने तरकारीटा रयेछे, आलू भाजा रयेछे, पेंयाज कुचि रयेछे आर आदा रसुनेर पेस्ट रयेछे। एई होच्छे आदा रसुन पेस्ट, আর এর সাথে একটু জিরে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো মিক্সড করব। রান্নাটা কিভাবে করি সেটাই আপনাদের আজকে দেখাবো। অলরেডি আমি আলুটা ভেজে নিয়েছি, এবার এই তরকারিগুলো একটু ভেজে নেব যে কী কী আছে। গাজর আছে, ছিম আছে, বেগুন আছে, কুমড়ো আছে। তো আমি এগুলো একটু তেলে নেড়ে চেড়ে তুলে নেব। তো নাড়াচাড়া করা আমার হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার আমি এটা তুলে নেব, জাস্ট ভাজা হবে না, একটু নেড়ে চেড়ে নিতে হবে। তো আমি চিকেনটা সর্ষের তেলে করব, এর ভিতরে যতটুকু তেল ছিল সেটাই নিয়েছি। এবার আমি প্রথমে গোটা জিরেটা দিলাম, একটু ভাজা ভাজা হবে, সাথে পেঁয়াজ কুচিটা। পেঁয়াজটা আমার লাল লাল হয়ে গেছে, এবার আমি চিকেনটা তো ছেড়ে দেবো। এখানে 150 গ্রাম চিকেন আছে, চিকেনটা এর সাথে একটু ভাজা ভাজা হবে। এবং সামান্য জিরে গুঁড়ো এতে মিশিয়ে দিলাম, এবার এটাকে নেড়ে দিতে হবে ভালো করে। এরপর আমি টমেটোটা এতে মিশিয়ে দিলাম, চিকেন কষে গেছে। এবার আমি পালংটা প্রথমে ছেড়ে দেবো। তো পালংটা দিয়ে অলরেডি জল বেরোনো শুরু হয়ে গেছে, একটু জল বেরোবে মানে একটু গলবে। আমি এতে অল্প একটু নুন মিশিয়ে দিয়েছি যাতে পালংটা তাড়াতাড়ি গলে যায়। এরপর পালং দিয়ে জল বেরোচ্ছে দেখেছেন, এরপরে আমি আলুটা ছেড়ে দেব। এরপর আমি সবজিগুলো এবার আপনি যে কাঁচা পেঁয়াজ একটু রেখে দিয়েছেন সে পেঁয়াজটা এর ভিতরে মিশিয়ে দিন, দিয়ে ভালো করে নেড়ে দিন। এবার মিনিট খানিক এটা থাকবে। মিনিট খানিক পর একটু ভিনিগার আপনি এতে মিশিয়ে দিন অল্প করে। তাতে একটু টক মিষ্টি ঝাল ব্যাপারটা আসবে। এবার এতে একটু চিনি সামান্য করে আমি মিশিয়ে দেবো। একটু কড়াইশুঁটি এতে মিশিয়ে দেব। এবার পরিমাণ মতো জল
মিশিয়ে দিতে হবে। সবশেষে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। পালং চিকেন, তো আপনারা দেখলেন কিভাবে পালং চিকেন করতে হয়। তো পালং চিকেন আমি করলাম আজকে। পালং চিকেনটা আমি দেখেছিলাম আমার এক বন্ধুর বাড়িতে করতে, একটু আলাদা স্টাইল করলাম। তো পালং চিকেন তৈরি। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন।